আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ করতেছি। কারণ আজকের এই ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে আপনারা যে কোনো সময় বড় বিপদে পড়তে পারেন। আমাদের অজান্তে যে কোনো ফোনের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। আপনাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভিপিএন ব্যবহার করি, কিন্তু আমাদের ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে মারাত্মক একটি ভুল করে থাকি। তো সামান্য একটি ভুলের জন্য আপনাদের ফোনে যতগুলো ডাটা আছে অন্য কেউ দেখতে পারে বা ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনোভাবে মিস করবেন না, কারণ আজকে আমি আপনাদের ভিপিএন বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আমি ভিপিএন এর কথা বলবো আজকে, কারণ ভিপিএন যদি আপনারা কোনো ক্ষেত্রে বা কোনো কাজের জন্য আপনাদের ফোনে ইনস্টল করে রাখেন তাহলে যে কোনো সময় আপনারা যে কোনো ধরনের বড় বিপদে পড়তে পারে। তো এই জন্য কি করতে হবে, আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করব। ভিডিওটা কোনোভাবে স্কিপ করে দেখবেন না, কারণ আজকের এই ভিডিওটা করার কারণ হলো কি, গত রাত্রে আমার এক ফ্রেন্ড আমাকে কল করে জানাইলো যে তার কোনো একটা সমস্যা হয়েছে। তো আমি জানতেছিলাম তার কি ধরনের সমস্যা। সে বললো যে একটা কারণে তার ফোনের মধ্যে একটা ভিপিএন ইনস্টল করেছিল। ইনস্টল করার পর সে কিছুক্ষণ ব্যবহার করার পর 30 থেকে 40 মিনিট সে ব্যবহার করছিল। ব্যবহার করার পর তার কাজটা শেষ হওয়ার পর সে ভিপিএনটা আনইনস্টল করতে চাইছিল বা ডিঅ্যাক্টিভ করতে চাইছিল। তো তারপরে দেখা যায় যে তার ফোনের মধ্যে কোনো ধরনের ভিপিএন নাই, একদম হাইড হয়ে গেছে সেই ভিপিএনটি। এবং কিছুক্ষণ পরে সে তার ফেসবুক আইডির মধ্যে লগ ইন করতে চাইছিল, তো দেখে যে সে তার ফেসবুকে সে ঢুকতে পারতেছে না। সামান্য একটি ভিপিএন এর জন্য তার পুরো অ্যাক্সেন্সটা অন্য কেউ এটা নিয়ে ফেলছে। তো সে আমাকে বলার পরে আমি তাকে বললাম যে কি কারণে সে ভিপিএনটা ইনস্টল করছিল। সে আপনারা যে ধরনের ভিপিএন ব্যবহার করেন না কেন, যে কোনো সময় আপনারা মহাবিপদে পড়তে পারে। তো তারপরে সে যে গুগল ফটোর মধ্যে তার কিছু ছবি ছিল, কিছুক্ষণ পরে দেখে যে তার ছবিগুলো তার এই গুগল ফটোর মধ্যে নাই। সে তাৎক্ষণিক কি করে, তার ফোনের একটা ডিস্ট্রয় ফ্যাক্টরি সেটিং দেওয়ার পরে কিছুক্ষণ পর সে তার ফোনের সম্পূর্ণ জিনিস ফিরে পায়। কিন্তু একটা কথা হলো যে আপনারা আপনাদের ফোনের মধ্যে যদি কারণ ছাড়া কোনো ভিপিএন ইনস্টল করেন, আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে বা অনেক গেম খেলার মাধ্যমে আমরা ভিপিএন কানেক্ট করে থাকি। এর ফলে যে কেউ আপনার ফোনে যতগুলো ডাটা আছে বা যতগুলো ছবি আছে, যে কেউ আপনারা আপনাদের ফোন থেকে এটা হ্যাক করে নিতে পারে এবং আপনাদের ইচ্ছা ছাড়াই যে কেউ আপনাদের ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে। তো অবশ্যই আপনাদের কি করতে হবে, ভিপিএন থেকে দূরে থাকতে হবে। আমি আপনাদের পরামর্শ দিব, আপনারা যে কোনো ভিপিএন আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাক্টিভ করবেন না। আর আপনাদের যদি ভিপিএন এর প্রয়োজন হয় তো আপনারা এই ভিপিএন সম্পর্কে একটু ভালোভাবে জানুন, বা আপনাদের কোন ভিপিএনটা আপনাদের কাজ করবে এবং কোন ভিপিএন আপনাদের ফোনটি সুরক্ষিত রাখবে ওই ভিপিএনটা আপনারা ব্যবহার করবেন। কারণ আপনাদের একটি ছোট্ট ভুলের কারণে আপনাদের যে কোনো ধরনের বড় সমস্যা হতে পারে। আমাদের যখন প্লে স্টোরে আমরা সার্চ করবো, যে ভিপিএন রেখে যখন সার্চ করবো, দেখেন এখানে অসংখ্য ভিপিএন চলে আসে। কিন্তু এখান থেকে যে ভালো ভিপিএন কোনটা বা কোনটা খারাপ ভিপিএন বা কোনটা যে আমার ফোনের জন্য চলবে না আমরা অনেকেই বুঝি না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিপিএনটা আমরা ইনস্টল করে ফেলি। তো অবশ্যই যে কোনো ভিপিএন ইনস্টল করার ক্ষেত্রে আপনাদের সতর্কভাবে কাজ করতে হবে। তো আমি আপনাদের মতামত দেব, আপনাদের কোনো দরকারি প্রয়োজন ছাড়া কেউ ভিপিএন ইউজ করবেন না। কারণ আপনারা যদি যে কোনো ভিপিএন ইউজ করেন তাহলে যে কোনো সময় আপনাদের ফোনের অ্যাক্সেস অন্য কেউ নিতে পারবে। তো এর জন্য কি করতে হবে, আপনারা আপনাদের যখন ভিপিএন এর প্রয়োজন হবে, আপনারা যেটা ভালো ভিপিএন, ওইখানে অসংখ্য ভিপিএন থাকে, তো তার মধ্যে যে থার্ড পার্টি ভিপিএন গুলো আছে আপনারা কেউ এই ভিপিএন গুলো আপনাদের ফোনে ইনস্টল করবেন না। আর একটা কথা সতর্ক করে দেই, আপনাদের ফোনে মেসেজে বা যে কোনো জায়গায় যদি কেউ মেসেজ করে, ফিশিং সাইটের কেউ মেসেজ করে, এটা কখনোই লগ ইন করবেন না। কারণ এমন ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ফোনের মধ্যে কেউ যদি ফিশিং সাইটটা মেসেজ করে, আপনারা যদি লগ ইন করেন তাহলে আপনারা যে কোনো সময় বিপদে পড়তে পারেন এবং আপনাদের যতগুলো আইডি আছে তৃতীয় ব্যক্তি এটা পেয়ে যাবে। তো অবশ্যই আপনারা যখন কোনো ভিপিএন ইউজ করবেন তার ক্ষেত্রে কি করতে হবে, আপনাদের একটু সতর্কভাবে কাজ করতে হবে। আমার যে ফ্রেন্ডটা সামান্য একটা ভিপিএন ইউজ করার ক্ষেত্রে তার সম্পূর্ণ অ্যাক্সেস অন্য কেউ নিয়েছিল। তো সে বলতে পারে না যে তার ছবিগুলো এখন আছে কি না, তো তার ছবিটা পরবর্তীতে ফিরে পাইছে ঠিক আছে, কিন্তু ওই যে ব্যক্তি তার ছবিগুলো নিয়েছিল তার কাছে আছে কি না সেটাও একটা রহস্যজনক। তো এই জন্য আপনাদের আমি পরামর্শ দিব, আপনারা কোনো সময় কোনো ধরনের ভিপিএন কানেক্ট করবেন না আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। কারণ আপনাদের যদি বেশি প্রয়োজন হয় যে আপনাদের ভিপিএন ইউজ করতেই হবে, তখন কী করবেন, আপনারা অন্য কোনো ফোন দিয়ে আপনারা ভিপিএনটা
লগ ইন করবেন, আপনার যে প্রয়োজনীয় যে আপনাদের ফোনের মধ্যে যেখানে দরকারি কিছু ডাটা আছে ওই ফোন দিয়ে কখনোই আপনারা ভিপিএনটা লগ ইন করবেন না বা কানেক্ট করবেন না। যদি আপনারা ভিপিএনটা কানেক্ট করেন তাহলে যে কোনো সময় আপনারা বিপদে পড়ে যেতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাইলাম যে কিভাবে আপনারা যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এর জন্য আপনাদের কি করতে হবে, ভিপিএন থেকে আপনারা বিরত থাকতে হবে। আপনার কোনো প্রয়োজন ছাড়া কখনোই কেউ ভিপিএন ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।